বন্ধটিকে সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করে কোনো লাভ হবে না, এতে সাধারণ মানুষের সমস্যা হয়, এই দিকগুলি বিবেচনা করা উচিত। সড়কপথ রেলপথ অবরোধের ফলে সাধারণ মানুষেরই অসুবিধা হয়। আলোচনা হচ্ছে কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। সোমবার ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ট এক্সিবিশন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ্য, ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফে লেখার দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে তিপ্রামথা ছাত্র সংগঠনের নেতৃত্বরা। এদিন রেল লাইনে অবরোধ সংগঠিত করতে দেখা গেছে বন্ধ সমর্থনকারীদের। এতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও সমস্যার মুখে পড়েছে। সোমবার সকালে ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ট এক্সিবিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার সংবেদনশীল, সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করে কোনো লাভ হবে না, নেতৃত্বদের সঙ্গে আলোচনা হচ্ছে, সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। দেখতে পাবেন কথাবার্তা চলছে, নিশ্চয়ই কিছু একটা হবে, কারণ এইভাবে স্ট্রাইক করে তো কিছু লাভ হবে না, এগুলো করে হবে না, মানুষের সমস্যা হবে, এগুলো তো বিবেচনা করা উচিত। রাস্তার উপর রেল রুপো এইসব করে যারা সাধারণ মানুষ তাদের সমস্যা হবে, আমরা দেখছি, আশা করি, এটা জানি আমি, যাই হোক এগুলো আমি দেখছি আমি, এবং আমরা সবসময় আমাদের এই আমাদের সরকার খুব সংবেদনশীল আপনারা জানেন, এবং আশা করি সব কিছুই নর্মাল হবে। ব্যুরো রিপোর্ট আর ইনিউজ।